কালান শিলচর সড়কের রানীঘাট আলতাফ সেতুর সন্নিকটে সড়ক দুর্ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। শোকাবহ দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃতদেহ রাস্তায় নিয়ে তীব্র প্রতিবাদ স্থানীয়দের। দুর্ঘটনা নেপথ্যে পূর্ত বিভাগকে দায়ী করেছেন প্রতিবাদী বিক্ষুব্ধ জনগণ। দীর্ঘ তিন ঘন্টা সড়ক অবরোধের পর এসপি নোমাল মাহাতোর আশ্বাসে অবরোধ প্রত্যাহার। দুর্ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিকেলে। নিহতদের পরিবারের জন্য সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। টানা তিন ঘন্টা সড়ক অবরোধের পর অবশেষে কাছাড়ের এসপি নোমাল মাহাতোর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের রানীঘাট আলতাফ সেতুর সন্নিকটে এলাকায় সেখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছিল। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন সেখানে এবং সড়ক অবরোধ করে রাখেন। স্থানীয় প্রশাসন প্রতিবাদ প্রত্যাহার করতে মাঠে নামলেও কাজ হয়নি। অবশেষে মাঠে নামেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। তিনি নিহত পরিবারের জন্য সরকারি সহায়তা পাইয়ে দিতে আশ্বাস দিয়েছেন। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদিকে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর জানিয়েছেন যে কালাইন শিলচর সড়কের রানীঘাট আলতাফ সেতুর আশপাশের এলাকায় বন জঙ্গল এবং স্পিড ব্রেকার ও সড়ক দুর্ঘটনা রুখতে রেডিয়াম ব্যবহারের জন্য প্রায় ২৪ লক্ষ টাকা নাকি বরাদ্দ হয়েছিল, কিন্তু সেই টাকার কাজ না করে বিভাগীয় এসডিও আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এবং দুর্ঘটনা এড়াতে অতিসত্বর বন জঙ্গল পরিষ্কার সহ রাস্তায় স্পিড ব্রেকার রেডিয়াম ব্যবহার না করলে কালাইন শিলচর সড়ক অবরোধ করে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে দুর্ঘটনার পর শত শত গাড়ি আটকা পড়ে সেই সড়কে, এসপির আশ্বাসে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল পুনরায় আবার স্বাভাবিক হয়েছে এই সড়কে। এটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে, দুখন গাড়ির মাজত সংঘটিত হয়েছে, আর ইয়াত চারজনক ব্যক্তি মানে দুর্ঘটনার মৃত্যু হয়েছে বলে আমি মৃত্যু হয়েছে। আর ইতিমধ্যে যখন ইঞ্জুর আছে ইতিমধ্যে মেডিকেল কলেজে পঠা হয়েছে, ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে। স্থানীয় রাইজ ইয়াত বহুত ঠাই স্থানীয় রাইজ ইয়াত গুলি খাইছিল, আমি সকলকে বুঝাই দিছো। স্থানীয় রাইজও এটা শান্ত হয়েছে, নিজে সাইডত আহি গেছে। আর আমি যিখিনি ইনভেস্টিগেশনের কারণে যিখিনি ক্রিমিনাল ক্রাইম আমি এখানে কর্তন করেছি, আর সকল যিখিনি আমি আইনগত ব্যবস্থা লব লাগে সেইখিনি কারণে আমি তৎপর হয়ে আছো। আর যখন পরিয়ালের লোকর এই দুর্ঘটনাটা আমি লগ পাইছো, আমি আমি কথা পাতিছো, আর আমি প্রথম কর্তৃপক্ষকে এই সংক্রান্তে জানাইছো। গতি সকল ধরনের আইনগতভাবে যিখিনি চোর চিন্তা করব সকলখিনি আমি 100% করব আমি তৎপর হয়ে আছো। পরিচয় এইখানে আমি বর্তমান আমি এইখানে করে আছো, এইখানে অলরেডি লওয়া হয়েছে। তথাপি আমি বর্তমান সময়ত আমি কম যে এটা আমি ইতিমধ্যে আমি মেডিকেল কলেজলে আমি স্থানান্তরিত করা হয়েছে, আর তার স্থানীয় রাইজ আর যখন লোক ইয়াত বৃহৎ সংখ্যক লোক ইয়াত একগোট হয়েছিল আর আমি বুঝাই দিছো, এটা ইয়ারপর ডিসপার্স হয়ে গেছে। গতি আমি এটা পরিস্থিতি সম্পূর্ণ শান্ত, কোনো ধরনের এটা পরিস্থিতি নাই, আর আমি বিশেষ আইনগত ব্যবস্থা যেখানে করব লাগে সেখানে করার কারণে আমি তৎপর আইনগত ব্যবস্থা যবস্থা আছে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা। অটোচালকজনের অবস্থাটা বর্তমানে কি আছে? নাই সব আমি শিফট করেছো, ইতিমধ্যে শিফট করেছো। বাকি আপনাদের ভিড়ের মাজত গোটেবিলাক আমি ইতিমধ্যে মেডিকেল কলেজের প্রিন্সিপালের কথা পাতিছো, সুপারিন্টেন্ডেন্টের কথা নাই, রাইজর দি আছে অভাব অভিযোগ মই শুনিছো, তেওঁলোকে পরিয়ালবর্গ মানুহো কথা পাতিছে, আর যিখিনি কৰিবলগা আছে সেইখিনি আমি সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।